আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। শিমুল মেমোরিয়াল নর্থাউন স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে অনলাইন গণিত ক্লাসে তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ ইসরাফিল হোসেন, সরকারি শিক্ষক গণিত, শিমুল মেমোরিয়াল নর্থাউন স্কুল এন্ড কলেজ, রাজশাহী। পাঠ্যসূচি দেখো, আজকে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত ক্লাস নিব, সেটা হলো ষষ্ঠ অধ্যায়ের উপরে। এই অধ্যায়টাকে আমি দুইটা ভাগে ভাগ করেছি। আজকে তোমাদেরকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করাবো, নেক্সট ক্লাসে তোমাদেরকে অপনার পদ্ধতিতে ক্লাস করাবো, এবং পরবর্তী অংশে এই দুটো অংশের উপরে তোমাদের টপ টেস্ট নেওয়া হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠ শেষে তোমরা প্রতিস্থাপন পদ্ধতি সম্পর্কে জানতে পারবে। প্রতিস্থাপন পদ্ধতিতে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। পাঠ শিরোনাম দেখো, আজকে তোমাদের সরল সহজ উপকরণ। সমীকরণ কাকে বলে দেখো, সমীকরণ হলো চল, প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। যেমন দেখো, এখানে x একটা চল বা অজানা রাশি, প্রক্রিয়া চিহ্ন প্লাস বা যোগ চিহ্ন, y হল চলক বা অজানা রাশি, সমান চিহ্ন, এবং দেখো কনস্ট্যান্ট সংখ্যা আছে। তাহলে আগে বলা হয়েছে দেখো, চল, প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যকে বলা হয় সমীকরণ। সরল সহজ সমীকরণ কাকে বলে? চলকে একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। সরল সমীকরণ এক বা একাধিক চলক বিশিষ্ট হতে পারে। যেমন দেখো, x প্লাস y ইকুয়াল টু 5 একটি সমীকরণ। এখানে x ও y দুটি অজানা রাশি বা চলক, এই চলক দুটি একঘাত বিশিষ্ট, এর সমীকরণকে কি বলা হয়? সরল সমীকরণ বলা হয়। দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণের সমাধান আজকে করাবো। দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ সমাধানের পদ্ধতিগুলোর মধ্যে নিচের পদ্ধতিটি আলোচনা করা হলো, সেটা হলো প্রতিস্থাপন পদ্ধতি এবং অপনার পদ্ধতি। বন্ধুরা, কিছুক্ষণ আগেই বলেছি, আজকে তোমাদেরকে প্রতিস্থাপন পদ্ধতিকে সমাধান করাবো। চলো বন্ধুরা, আমরা গাণিতিক সমস্যা দেখি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান। বন্ধুরা দেখো, আমার সাথে সাথে তোমরা বলে আমি গড়ে তুলব, তোমরা খাতায় তুলে নিবে। বন্ধুরা এখানে সমাধান লিখবা, সমাধান বন্ধুরা এখানে লিখবা প্রদত্ত সমীকরণ সমীকরণ দেখো বন্ধুরা, এখানে 2x প্লাস y ইকুয়াল টু 5, এটা এক নম্বর সমীকরণ, তোমরা ডট ডট দিবা। আর একটা হলো x মাইনাস y ইকুয়াল টু 1, এটাতে দুই নম্বর সমীকরণ ধরে নিবে। তাহলে বন্ধুরা দেখো, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানটা হলো যে আমরা যে কোনো সমীকরণ নিয়ে, এই দুটি সমীকরণ দেখো, এখানে 2x প্লাস y ইকুয়াল টু 5 এটা একটা এক নম্বর সমীকরণ, x মাইনাস y ইকুয়াল টু 1 এটা হলো দুই নম্বর সমীকরণ। আমরা যে কোনো একটা সমীকরণকে ইউজ করতে পারি। তাহলে আমরা এখানে বোঝার তোমরা একটু দেখবে, তোমাদের বোঝার সুবিধার্থে বা অঙ্কটা করার সুবিধার্থে, যেটা যে সমীকরণে মাইনাস আছে সেই মাইনাস সমীকরণের কাজ থেকে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমরা এখানে লিখব যে দুই নম্বর সমীকরণ হতে তোমরা দুই নম্বর সমীকরণ আগে তুলে নিব। দেখো, x মাইনাস y ইকুয়াল টু 1, বা তোমরা প্রতিস্থাপন হলো এখানে দুইটা চলক দেখো, x এবং y আছে, এই x এবং y এর যে কোনো একটাকে আমরা ডান দিকে সমান সমান চিহ্নে ডান পাশে লিখব। এটা হলো প্রতিস্থাপন। তোমরা x টাকে ওখানে নিয়ে যেতে পারো, আবার মাইনাস y টাকে নিয়ে যেতে পারো। বন্ধুরা যদি মাইনাস y টা নিয়ে যাও, তোমাদের জন্য ক্যালকুলেশনটা সুবিধা হবে। এই কারণে আমি লিখছি দেখো, যে x সমান সমান বা ইকুয়াল টু
দেখো মাইনাস ওয়াই টা উপরে এনে দিলে প্লাস হবে, যেহেতু এখানে ওয়াই টা মাইনাস আছে সমান সংখ্যক উপরে দিলে প্লাস হবে, তাহলে প্লাস ওয়াই। বন্ধুরা দেখো এখানে এক্স ইকুয়াল টু আমরা দেখো একটা মান পেয়ে গেছি, এটাকে আমরা তিন নম্বর সমীকরণ ধরে নিব। এখন বন্ধুরা দেখো এক্স এর যে মানটা পেলাম এই মানটা আমরা দুইয়ে বসাতে পারি আবার একে বসাতে পারি, যেহেতু আমরা দুই নিয়ে কাজ করছি সেহেতু আমরা এক এক নম্বর সমীকরণে এই এক্স এর মানটা বসাতে আমরা একটা কাল্পনিক ফলাফল পেয়ে যাবো। তাহলে আমরা এখন দেখি যে এক নম্বর সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই। তাহলে বন্ধুরা অবশ্যই এক নম্বর সমীকরণটা আগে তুলে নিব, দেখো টু এক্স প্লাস y equal to 5 বা বন্ধুরা দেখো এখানে একটু ডট দেখো x এর মান এখানে x আছে, x এর মান হলো 1 প্লাস y, তাহলে এখানে আমরা কি লিখবো ইনটু ডট মান বন্ধুরা এখানে লিখবো 1 প্লাস y। বন্ধুরা দেখো 2 2 বসালাম, x এর মান 1 প্লাস y বসিয়েছি, তারপরে প্লাস চিহ্ন আছে প্লাস বসালাম, তারপরে y আছে y লিখলাম তারপরে দেখো প্লাস আছে প্লাস বসালাম y y বা দেখো এখানে আমরা একটু যোগ যোগ করে নিই যোগ করে নিই দেখো এখানে টু ওয়াই আর এখানে একটা ওয়াই আছে, তাহলে টু ওয়াই আর প্লাস ওয়াই যোগ করলে কত হয় থ্রি ওয়াই, তাহলে এখানে দেখো টু প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু ফাইভ বা বন্ধুরা দেখো এখানে আমরা চলতে থ্রি ওয়াই টা আছে এখানে দেখো থ্রি ওয়াই টা লিখলাম আর টুটা এখানে প্লাস আছে আমরা সংখ্যাটা ডান দিকে, তাহলে ফাইভ এখানে টু প্লাস আছে বন্ধুরা আমরা একটা সলভ মান y পেয়ে গেছি। এই ওয়াই এর মানটা আমরা যদি তিন নম্বর সমীকরণে বসাই তাহলে আমরা অবশ্যই এক্স এর মানটা পেয়ে যাবো, তাহলে আমরা বলবো যে তিন নম্বর সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই। বন্ধুরা তিন নম্বর সমীকরণ আমরা অবশ্যই তুলে নেবো এক্স ইকাল টু তিন নম্বর সমীকরণটা ছিল ওয়ান প্লাস ওয়ান ইকাল টু দেখো ওয়ান ওয়ান লিখলাম প্লাস ছিল প্লাস ওয়াই ওয়ান ওয়ান তাহলে আমরা এখানে ওয়ান লিখলাম ওয়ান আর ওয়ান যোগ করলে টু হবে, তাহলে বন্ধুরা দেখো এক্স ইকাল টু টু পেলাম এবং ওয়াই ইকাল টু ওয়ান পেলাম, তাহলে আমরা লিখবো আমাদের নিম্নের সমাধান x y কমন হিসেবে লিখবো সমান সমান দেখো x এর মান টু টু লিখলাম আর y এর মান ওয়ান। বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করে দেখো আমরা যদি এই মানটা আমাদের প্রথম সমীকরণ ছিল বা দ্বিতীয় সমীকরণটায় দেখো যে x মাইনাস y ইকুয়াল টু ওয়ান ছিল, এখন যদি আমরা এই মানটা যদি বসিয়ে দেখি যে x এর মান হলো টু y এর মান হলো ওয়ান তাহলে অঙ্কটা অবশ্যই হয়ে গেছে এবং তোমরা শুধু পরীক্ষাটা দেখে দিব, শুধু পরীক্ষা দেখানোর জন্য তোমরা লেফট হ্যান্ড সাইড থেকে এক্স এবং ওয়াই মান বসিয়ে যে কোনো সমীকরণের মান অনুসারে সেই সমীকরণটা সিদ্ধ হয়, অর্থাৎ কোন সমীকরণে যে মানটা পাওয়া যায় সেই মানটা ওই সমীকরণকে সিদ্ধ করে এবং ওই মানগুলোকে সমীকরণের মান বা বীজ বলা হয়, তাহলে অ্যান্সার আমাদের টু এবং ওয়ান। আশা করি তোমরা সমস্যার সমাধানটা বুঝতে পেরেছ।
পরবর্তী সঙ্গে আমরা একটা প্রতিস্থাপন পদ্ধতির সমাধান
আর এ বি স্কয়ার থেকে পরে প্লাস এর সাথে পরে গেলে মাইনাস হবে, তাহলে কি হবে মাইনাস এ বি স্কয়ার। বা বন্ধুরা দেখো এখানে আমরা যদি ওয়াইটা কমন নিই, মাইনাস ওয়াই কমন নিলাম, মাইনাস ওয়াই কে ভাগ দিলে কত হচ্ছে এ স্কয়ার, এই মাইনাস আর প্লাস এর মাইনাস ওয়াইটা বি স্কয়ার ওয়াই কে ভাগ দিলে বি স্কয়ার। কিন্তু আপনার বন্ধুরা দেখো এখানে যদি আমি এ বি কমন নিই, এবি কমন নিলে এ স্কয়ার বি কে এ বি টা ভাগ দিলে এ থাকে মাইনাস এ বি তে এ বি স্কয়ার কে ভাগ দিলে বি বা মাইনাস ওয়াই। তোমরা দেখো এ স্কয়ার মানে বি স্কয়ার সূত্রটা হলো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি ইকুয়াল টু এ বি ইনটু এ মাইনাস বি। যদি এখানে y টা রাখি তাহলে দেখো y এর সাথে a প্লাস b ইনটু a মাইনাস b টা ভাগ বোনাস তাহলে উপরে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখবো দেখো বন্ধুরা এখানে আছে a b ইনটু হলো a মাইনাস b বাই মাইনাস a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a মাইনাস b a মাইনাস b কেটে যায়, অতএব তাহলে আমরা এক্স এর মানটা পেয়েছি। চলো আমরা তিন নম্বর সমীকরণে মান বসিয়ে পাই। তিন নম্বর সমীকরণ হলো তাহলে বন্ধুরা এবার দেখো আমরা ওয়াই এর মানটা বসিয়ে নিব, তাহলে দেখো এখানে এ বি প্লাস বি ইন্টু ওয়াই এর মানটা হলো দেখো মাইনাস এ বি বাই a প্লাস b বাই a। তোমরা দেখো উপরে থাকে দেখো a প্লাস b, তোমরা যদি এটা গুণ করো তাহলে দেখো a প্লাস আর a মাইনাস এ মাইনাস, তাহলে উপরে থাকছে a b স্কয়ার বাই a প্লাস b বাই a। আমরা ভাগ হয়ে গেল তাহলে
স্কয়ার বি বাই এ প্লাস বি এই ভাগের জন্য বলছিল দিলাম বন্ধু এ মিস ওয়ান আছে ওয়ানটা উপরে যাবে এটা মিস আমরা যদি এ দিয়ে যদি স্কয়ার ভাগ দিলে তাহলে এ বি থাকে তাহলে এখানে এ বি বাই হবে এ প্লাস বি তাহলে অতএব আমরা কাঞ্চিত কথা বলবো ওয়াই আমরা এটা এস কেন পেয়ে গেলাম আর এর আগে ওয়াই কেন পেয়েছি তাহলে আমাদের এরপর ইংলিশ সমাধান প্রতিষ্ঠান পদ্ধতিতে সমাধান করো দেখো এক্স মাইনাস এ এক্স মাইনাস বিটা টু এ মাইনাস বি এবং এক্স ওয়াই সরি এক্স প্লাস বি ওয়াই এটা তো এ প্লাস বি বন্ধুরা এই সমাধানটা তোমরা বাসার চেষ্টা করবো তারপর আমি তোমাদেরকে একটু শেয়ার করি তোমরা এটাকে এক নম্বর সমীকরণ দেখবে এটাকে দুই নম্বর সমীকরণ তোমরা যদি এক নম্বর সমীকরণে এ এক্স টা লিখে দাও তাহলে বি ওয়াই টা এখানে প্লাস হয়ে যাবে আর এক্স আগে এই নম্বরে ভাগ দেবো তাহলে এক্স এর মান পেয়ে যাবে এক্স এর মানটা যদি দুই নম্বর সমীকরণে বসালে ওয়াই এর মান পাবো ওয়াই এর মানটা যদি তিন নম্বর সমীকরণে বসা তাহলে তোমরা এক্স এর মানটা পেয়ে যাবে যে যত পাইবে সেটাই হবে এই সমীকরণের সমাধান বন্ধুরা নেক্সট দিন নেক্সট ডে ক্লাস এই অধ্যায় ফ্রাইডে ক্লাস টিপ অপরাইন পদ্ধতিতে বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থাকো ধন্যবাদ।